আমরা বাড়াবাড়ি করতে যে মাঝহাব নিয়ে বাড়াবাড়ি করতেছি, এবাদত নিয়ে বাড়াবাড়ি করতেছি, কোন পর্যায়ে পৌঁছে গেছে মাঝহাব নিয়ে বাড়াবাড়ি করতে যে? মানুষ যখন ধর্ম নিয়ে কারো অন্ধ অনুসরণে যখন গুলু বাড়াবাড়িতে যখন লিপ্ত হয়ে যায় তখন তার চোখ অন্ধ হয়ে যায়। হে আহলে কিতাবগণ, লা তাগলু ফি দীনিকুম, দিনের বিষয়ে তোমরা গুরু করো না, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। ঘুম ছাড়া তাহাজত পড়তেছি, ঘুম ঘুম ভাব, রশিদে ঝুল্লু দিয়ে ঘুমটাকে ভাগায় দিয়ে আবার তাহাজত করল। রসুল বলছেন এই রশিটাকে খুলে দাও, এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? কারণ তুমি যখন জাগ্রত থাকবে তখন তুমি এবাদত করো, যখন ঘুম ঘুম ভাব হবে তখন শুয়ে পড়ো, এটাও এবাদত। তুমি বলো আমি ইমান এনেছি, সুম্মাস্তাকিম, এরপরে ইমানের উপর অবিচল থাকো, অটল থাকো। জান্নাত তোমার এত কাছে যে তোমার পায়ের স্যান্ডেল যেরকম পায়ের সাথে একেবারে পায়ের নিকটে, জান্নাত তোমার এতই নিকটে, ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামটাও এমনই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া ক্বালা তা'আলা, يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقِّ بشنك شمطري الله سبحانه وتعالى جنن أشنك كوتي درود سلام بشته প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন মুসলিম হিসাবে তার জন্য অবশ্যই অবধারিত বিষয় যে ইসলাম গ্রহণ করা, এরপর মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা বলেছে আমান্না, আমরা ঈমান গ্রহণ করেছি, সুম্মাস্তাকামু, এরপরে তারা ইসলামের উপর অটল থাকবে মৃত্যু পর্যন্ত। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলুন, লা আসআলু আন গায়রাক, এই বিষয়ে যেন আপনি ছাড়া অন্য কাউকে আর প্রশ্ন করার প্রয়োজন না পড়ে। রাসূল বলছেন কুল আমান্তু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমি ইমান এনেছি, সুম্মাস্তাকিম, এরপরে ইমানের উপর অবিচল থাকো, অটল থাকো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য অবশ্যই তাকে ইসলামের সঠিক পথ আগে চিনতে হবে। বর্তমান আমরা আলহামদুলিল্লাহ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য যেটা প্রয়োজন, ইসলাম তো আমরা জন্মসূত্রেই পেয়েছি, কিন্তু সঠিক ইসলাম পাওয়ার জন্য ইসলামের সঠিক ধারণা আমাদেরকে জানতে হবে। প্রত্যেক সালাতের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সোজা এবং সরল পথে পরিচালিত করো। তার অর্থ হলো এই, সোজা পথও আছে, বাঁকা পথও আছে। সোজা পথ একটি আর বাঁকা পথ অসংখ্য। সোজা পথ আল্লাহর পথ আর বাঁকা পথগুলি শয়তানের পথ। তো ঈমান আনার পর মানে হলেই সঠিক ইসলাম বোঝার পর,
ثم استقيم সেই সঠিক ইসলামের উপর অবিচল থাকার জন্য আমাদের একটু সচেতন হতে হবে সেটা কি যে সঠিক পথ কোনটা এটা আগে জানতে হবে আর তারপরে এই সঠিক পথ থেকে মানুষ কখন বিভ্রান্ত হতে পারে এ বিষয়ে তাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে সচেতন থাকতে হবে কারণ ইসলামের বিষয়টা এত বেশি সূক্ষ্ম একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ইসলামের বিষয়টা এত বেশি সূক্ষ্ম এবং এত বেশি চিকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি জান্নাত তোমার এত কাছে জান্নাত তোমার এত কাছে যে তোমার পায়ের স্যান্ডেল যেরকম পায়ের সাথে একেবারে পায়ের নিকটে জান্নাত তোমার এতই নিকটে ওয়ান নারু মিসলু যালিক জাহান্নামটাও এমনই ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ মানুষ কখনো তার মুখ থেকে একটি কথা বের করে যেই কথাটি আল্লাহ পছন্দ করে এই একটি কথার বিনিময়ে ওই ব্যক্তি জান্নাত যেমন পাওয়া সম্ভব ওয়া ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ ঠিক তেমনি বান্দা কখনো তার মুখ থেকে এমন কোনো কথা এমন কোনো কর্ম তার থেকে সাব্যস্ত হয়ে যাবে যে ওই একটি কথা বা কর্মই তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে বোঝা গেল যে আমরা মুসলিম জন্মসূত্রে মুসলিম আহলে হাদিস আহলুল হক এটা আমরা যেরকম নিশ্চিতভাবে সত্যটার উপর আমরা মনে করেছি অবিচল আছি নিশ্চিতভাবে আছি কিন্তু না সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবি হওয়ার পরেও জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কিন্তু রাসূলকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিনুনাল জান্নাহ এমন কোন আমলটা করব আমাকে বলে দেন যেন আমি জান্নাত পাই আবার হুজাইফা বিন ইয়ামান রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনা আন-নাস আনিল খায়র মানুষরা শুধু ভালো কাজের কথা বলে কি কাজ করব কোনটা মঙ্গল ওয়া ইন্না নাসআল আন শার আর আমি জিজ্ঞেস করছি যে কোন কাজটি আমার জন্য ক্ষতিকর যেন আমি ওই কাজ থেকে বিরত থাকতে পারি এখান থেকে দুটো জিনিস আমি এখন পর্যন্ত বোঝাতে চাচ্ছি সেটা হলেই আমরা একটা বিষয়ে অনেকটাই সচেতন আনিল খায়র ভালো কাজ কি করব এ বিষয়ে অনেকটা সচেতন কিন্তু শার কোন কাজটি আমার জন্য ক্ষতিকর এ বিষয়ে আমরা অনেকটাই কাউকে জিজ্ঞাসা করি না এবং নিজের আকীদার মধ্যে কোনো ক্ষতি ঢুকলো কিনা আমলের মধ্যে কোনো ক্ষতি ঢুকলো কিনা এ বিষয়ে কাউকে জিজ্ঞাসা করি না কোনো নিজে গবেষণাও করি না নিজে জানার চেষ্টাও করি না এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি একটা ভূমিকা বললাম আজকে সংক্ষিপ্ত আকারে আমি যে বিষয়টা আলোকপাত করব সেটা হলো এই ইসলাম ধ্বংসের মূলে একেবারে গোড়া একটা জিনিস আছে সেটা হলো আল গুলু ফিদ্দিন দিনের বিষয়ে বাড়াবাড়ি এটা কিন্তু আমরা বুঝতে অনেক সময় সক্ষম হই না আবেগ দিয়ে যখন মানুষ ইসলাম বোঝে তখন সে মনে করে আমি তো ভালো কাজই করছি আমি খারাপ কি করলাম এটা এমন একটি শয়তানের ফন্দি খারাপ কাজ যেটা মানুষ জানে চুরি করা খারাপ জিনা করা খারাপ মিথ্যা বলা খারাপ এটা কেউ যদি মিথ্যা বলে তাহলে ওটাকে খারাপ মনে করেই বলে সবের আশায় কেউ বলে না কিন্তু দিনের মধ্যে হলু বাড়াবাড়ি এটা এমন একটি ভয়াবহ বিষয় এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক পূর্বেই সতর্ক করে দিয়েছেন ইয়া আহলাল কিতাব এটা শুধু মুসলমান না কারণ এই রোগটা যেমন মুসলমানের মধ্যে রয়েছে পূর্বে অমুসলিমদের মাঝেও এই একই রোগ কাজ করেছে ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবগণ লা তাগলু ফি দীনিকুম
দিনের বিষয়ে তোমরা ভুল করো না, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াকুম ওয়াল গুলু ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দ্বীন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস, ইয়াকুম ওয়াল গুলু, দিনের বিষয়ে সচেতন থাকবা, এলিম জ্ঞান থাকতে হবে, যেটা যতটুক যেই পরিমাণ আমাকে শরীয়ত দিয়েছে আমাকে ওটা ওই পরিমাণ অতটুকু নিতে হবে, আমার পক্ষ থেকে ভালো মনে করে কোনো কিছু না আমি কম করতে পারবো না বৃদ্ধি করতে পারবো। কম করা যত বড় অপরাধ, বৃদ্ধি করা তার চেয়ে বেশি বড় অপরাধ। এই জিনিসটা আমরা বুঝি না, কম করা ক্ষতি এটা বুঝি, কিন্তু বৃদ্ধি করাতে এটা কত বড় ক্ষতিকর। বৃদ্ধি করা মানে হলেই আমি স্বয়ং আল্লাহর জায়গায় বসে পড়ছি, শরীয়ত দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শরীয়ত দাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি যখন নিজে একটা জিনিস ভালো মনে করে বাড়াবাড়ি যখন করি, তার মানে হলো এই যে আমি স্বয়ং আল্লাহ এবং তার রসুল সালামের জায়গায় আমি বসেছি, আমি তার কর্মটা আমি নিজেই করছি। আমি আলোচনা সংক্ষিপ্ত করব, তাহলে বোঝা গেল দিনের ভিতরে বাড়াবাড়ি করার রোগ এটা শুধু এই উম্মতের মাঝে না, বরং পূর্বের উম্মত থেকে চলে আসতেছে। এজন্য আল্লাহ রসুল মানে সতর্ক করে দিয়েছেন যে তোমরা যেন দিনের বিষয়ে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। পূর্বের উম্মতেরা কি করেছে, যে আয়াতটি পড়েছিল, লা তাকুলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর বিষয়ে যেটা সত্য সেটাই বলো, ওয়ালা তাকুলু সালাসা, তিন আল্লাহর কথা বলো না। যারা আল্লাহ তিন আল্লাহ বানিয়ে দিয়েছে, ঈসা খ্রিস্টান, তারা কিন্তু অতি বাড়াবাড়ি করতে যেয়ে, বেশি ভালোবাসা প্রকাশ করতে যেয়ে তারা কিন্তু এক আল্লাহর সাথে আরো দুজনকে শরীক করে ফেলে দিয়েছে। আমি ওই দিকে যাচ্ছি না, আমার আজকের আলোচ্য বিষয় সেটা হলো এই, আজকে মহরমের 9 তারিখ, কালকে 10 তারিখ, আমরা আলহামদুলিল্লাহ সচেতন মুসলমান, যাদের কাছে আল্লাহ পাক সঠিক দিন পৌঁছার আল্লাহ পাক তৌফিক দিয়েছে, ওনারা নিঃসন্দেহে সুন্নতি সিয়াম পালন করেছে বা কালকে করবে বা পরের দিন করবে। কিন্তু অনেক একটা বড় একটা সংখ্যক মুসলমান তারা কিন্তু এই দিনের সিয়াম নয়, তারা এই দিনে আর একটি কর্ম করছে, তারা মাতম করছে এবং তারা তাজিয়া বের করছে, হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং তার দুলদুল ঘোড়া, হ্যাঁ, এবং তার কবরকে তাজিয়া বানা তারা ঘুরাচ্ছে। আজকে মুসলমানদের ভিতরে আনিসার মানে মুসলমানের ক্ষতির দিকগুলি কোনটি, এ বিষয়ে অসচেতনতার কারণে মুসলমান অনায়াসে বাতিল পন্থীদের আকিদা এবং বিশ্বাস আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকে পড়তেছে, এরা বোঝে না, জানে না। আমি আপনাকে বলি, সেটা হলে ইতিহাস বলছে, ভালো করে শোনেন, ইতিহাস বলছে ইসলামের সবচাইতে প্রথম গোমরাহ ফেরকা, ইসলামের মধ্যে যত গোমরা ফেরকা আছে সর্বপ্রথম যে গোমরা ফেরকা তার নাম হলো শিয়া। শিয়া, শিয়া নাম সুন্দর, শিয়া মানে হলো একটা দল, হিজব। এদের প্রথম যখন সূচনা ঘটেছে, আবির্ভাব ঘটেছে, তখন কিন্তু ধারণা ভালো, বিশ্বাস ভালো, সেটা কি, ইউহিব্বু আহলাল বাইত, আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুলের পরিবারকে তারা ভালোবাসে। কেন ভালোবাসে, রসুল নিজে ভালোবাসতে বলেছেন, রসুল নিজে ভালোবাসতে বলেছেন, মান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যে আমার পরিবারকে ভালোবাসলো আমি তাকে ভালোবাস, যে তাদেরকে ঘৃণা করলো আমি তাকে ঘৃণা করি। আহলে বাইত সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা জিনিস শিখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রসুল, আর একটি বর্ণনা আছে, ওয়া ইত্রাতু আহলি বাইত, আমার আহলে বাইতদের, আহলে বাইত তাদেরকে শিখে গেলাম। তার মানে হলে আহলে বাইতকে অবশ্যই একজন মুসলিম ভালো এই জন্য বাসবে, রসুলের বংশ, আল্লাহ আকবার, এই পৃথিবীর ভিতরে রসুলের বংশের চাইতে দামি সম্মানিত বংশ পৃথিবীতে কোনো বংশ নেই। এবং রসুল আল্লাহ নিজেই বলছেন, মান তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুলকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, সুন্দর কথা।
তারাও আহলে বাইতকে ভালোবাসার অজুহাত দিয়ে তারা ফেরকা কখন হলো ফেরকা তখন হয়েছে যখন নাকি ভালোবাসতে যে সীমা লঙ্ঘন করেছে ভালোবাসতে যে সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনটা আমরা বুঝি না সীমা লঙ্ঘন আল্লাহর ক্ষেত্রেও হয় সীমা লঙ্ঘন রাসূলের ক্ষেত্রেও হয় সীমা লঙ্ঘন কোরআনের ক্ষেত্রেও হয় সীমা লঙ্ঘন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় যদি কেউ বলে ওহী থে জো আসমান পে খোদা বনকর উতার পরে জমিন পে মুস্তফা হোকর এটা কিন্তু কোনো কাফেরদের কথা না যিনি ছিলেন আসমানে খোদা হয়ে জমিনে আসলেন মুহাম্মাদের নাম নিয়ে এটা মুসলমানরা বলছে তারাও কিন্তু নিজেকে আশিক রসুল বলে দাবি করে তার মানে কি রসুলকে ভালোবাসতে যে যে তুমি আল্লাহর সমকক্ষ বানিয়ে দাও তাহলে এটা রসুল নিয়ে বারাবারি হলো রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি আরে বাবা তোমার এটা নিয়ে বিতর্ক কি দরকার তিনি রসুল আল্লাহর বান্দা তিনি তিনি অন্যান্য মানুষের মতো মানুষ আল্লাহ নিজে বলছে আনফুসাকুম তোমাদের মধ্যে থেকে রসুল বানিয়েছি আর 1450 বছর পরেও নূরের তৈরি না মাটির তৈরি বিতর্কের কারণ কি কারণটা গোড়া হলো এক জায়গায় হলু ভিতরে আছে বারাবারি ভিতরে আছে কি সীমা লঙ্ঘন বারাবারি যাই হোক আল্লাহ সম্পর্কে বারাবারি হ্যাঁ আল্লাহ সম্পর্কেও বারাবারি শয়তান তো আপনাকে সব ক্ষেত্রেই বারাবারি করার রসুল বলছেন যে শয়তান এসে মানুষের মধ্যে ধারণা দেয় তোমাদের পিতাকে আদম আদমকে কে সৃষ্টি করেছে না তোমার তুমি দুনিয়া কিভাবে আসছো বাপের মাধ্যমে তোমার বাপ দাদার মাধ্যমে তোমাদের সব প্রথম মানুষ কে আদম আদমকে কে বানিয়েছে আল্লাহ অটোমেটিক প্রশ্ন আসে আদম আল্লাহকে কে বানিয়েছে আপনার প্রশ্ন ধারা কিন্তু ঠিক আছে না জি সব কিছু বিবেক দিয়ে বুঝলে হবে না ওখানে যে আপনাকে ব্রেক মারতে হবে আল্লাহ বলছেন এখন এই পর্যন্ত তোমাকে শয়তান একটা প্রলোভ দেখে নিয়ে আসছে আর এর আগে যে প্রশ্ন এ ধারাবাহিকতা দেখেছে তোমাকে বদভস্ত করার জন্য এখানে এসে তুমি চুপ হয়ে যাও আগে যে তোমার গবেষণা করার দরকার নাই যে আল্লাহ স্রষ্টাকে আল্লাহ নিজেই স্রষ্টা তার মানে হলো এই কখনো কখনো আপনার বিবেক শরীয়তের মধ্যে ঢুকাতে যে একটা ধারাবাহিকতা ঠিক রাখতে যেও কিন্তু একটা ভুল হয়ে যায় যে ভুল আপনি বুঝতে পারেন না আমি আলোচনা সংক্ষিপ্ত করব সেটা হলো এই দিনের ভিতরে বারাবারি এটা প্রত্যেক ক্ষেত্রে আছে আল্লাহ সম্পর্কে বারাবারি রসুল সম্পর্কে বারাবারি শরীয়ত সম্পর্কে বারাবারি ব্যক্তি সম্পর্কে বারাবারি এই জিনিসটা আমরা বুঝি না তো বললাম ইসলামের প্রথম যে দল ফেরকা যেটা বের হয়েছে তার নাম হলো শিয়া আর তাদের মূল কারণটাই ছিল বারাবারি আর বারাবারি মূল সূত্র আহলে বাইতকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা অবশ্যই ফরজ কিন্তু ভালোবাসতে যেয়ে তারা কোন পর্যায়ে পৌঁছে গেছে শিয়াদের ভিতরে অনেকগুলি স্তর আছে একটা সবচেয়ে বেশি যিনি বাড়াবাড়ি করছে তারা হলো তারা বলে যে আল্লাহ পাক শরীয়ত পাঠিয়েছিল আলীর কাছে নাউজুবিল্লাহ ভুল ক্রমে নিয়ে গেছে মুহাম্মাদের কাছে এমনকি তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর জায়গা রেখেছে মাবুদের জায়গা রেখেছে এবং সরাসরি তারা আলীর ইবাদত করে আপনি নাউজুবিল্লাহ বললেন কিন্তু এই আকীদা আপনার ভিতরেও আছে আপনি বুঝতে পারেন নাই আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি সচেতন না মুসলিম আচ্ছা কোনো ভারী জিনিস যখন উঠান তখন আপনি কি বলেন ইয়া আলী আল্লাহ এটা কি আপনি সাধারণ মনে করছেন আপনার বড় উচিত ছিল ইয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য ইয়া আলী কেন বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের যুদ্ধে তিনি খায়বারের সেই গেটটাকে তিনি নিজে শক্তি দিয়ে সেটাকে ধাক্কা দিয়ে ফেলে ভেঙে ফেলে দিয়েছেন শক্তিগুণে নিজে পেয়েছেন না আল্লাহ দিয়েছেন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন অতএব শুকরিয়া আল্লাহর জন্য সেগুলোকে আমি আলীর কাছে সাহায্য চাব জি এই ধরনের আকিদার ভিতরে অনেক কিছু প্রভাব শিয়াদের আকিদার প্রভাব আমাদের ভিতরে ঢুকেছে একটা কথা বলা হয় সেটা হলেই যে ইসলাম এসেছে মদিনা থেকে কিন্তু ভায়া হয়ে ইরান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই আসতে আসতে যে আরবি ইসলাম ফার্সি হয়ে গেছে লাইলাতুল কদর হয়ে গেছে সবে বেড়াত নামাজ হয়ে গেছে সালাত হয়ে গেছে নামাজ
সিয়াম হয়ে গেছে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে গেছে খোদা যাই হোক শিয়াদের সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে হবে যেন সচেতন থাকেন আজকাল মুসলমান বাহ্যিক ভাবে দেখে আরে শিয়ারা তারা তো দাড়ি রাখে তাদের পেশেন্টের দাড়ি আছে নারীরা হ্যাঁ বোরকা পরে বিপ্লব তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে অনেক অনেক কিছু গুণাবলী তারা বলে থাকে কিন্তু আসলে আকীদার বিষয়টাতে সঠিক জ্ঞান নাই যে আকীদার ত্রুটি কোথায় শিয়াদের বললাম কয়েকটা স্তর আছে প্রথম স্তর তারা আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আনহার স্বামী এই জন্য তারা তাকে নিয়ে বাড়াবাড়ি করতে যেয়ে ইলার জায়গায় রেখে দিয়েছে এটা একটা দল শিয়ার তার চেয়ে আরেকটু নিচের দল তার হলেই তারা দাবি করে যে আল্লাহ রসুলের পরে খেলাফত পাওয়ার হকদার আহলে বাইত থেকেই হবে তারা ১২টা ইমামের বিশ্বাস করে যে পর্যায়ক্রমে আলী হাসান হোসেন জাফার এরকম ১২ জন পর্যায়ক্রমে তারা ইমাম হবে অন্য কারো ইমামতি বা খলিফা হওয়ার হক নেই এটা তারা দাবি করে এই দাবি করে ঠিক আছে আচ্ছা এই ভালোবাসা করতে যে তারা বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তার খেলাফত এটা অবৈধ ওমরের খেলাফত অবৈধ ওসমানের খেলাফত অবৈধ আর অবৈধ খেলাফতকে উৎখাত করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে তার বাড়িতে কোরআন পড়া রত অবস্থায় ওনাকে ছুরি মেরে শহীদ করেছে শিয়ারা তার মানে হলেই প্রথম তাদের সূচনা আকীদা কিন্তু ভালো কিন্তু পরবর্তীতে তার মধ্যে বাড়াবাড়ি করতে যে সীমা লঙ্ঘন করেছে আরেকটি দল আছে তার চেয়ে আরেকটু কম তারা হালকা জাইদিয়া শিয়াদের ভিতরে এরা আকিদা হলে এই যে আসলে খলিফা হওয়ার হকদার আলী আলীকে আবু বকর এবং ওসমানে চাইতে বেশি ফজিলত দেয় বেশি ফজিলত দেয় কিন্তু কোন সাহাবিকে গালিগালাস করে না গালিগালাস করে না ওলামা এখানে বলছেন এই দলটা ইয়ামান সহ বিভিন্ন ইসলামিক দেশে আছে এই জাইদিয়া আকিদার এরা কাফের নয় মুশরিক নয় এরা মুবতাদি বেদাতি কারণ সমস্ত মুসলমানদের যেটা ইজমা তার বিরোধিতা করছে এরা সেই ক্ষেত্রে এরা বেদাতি দল এছাড়া আর যেটা দুটা দল বললেন শিয়াদের যত গ্রুপ আছে সবগুলি গ্রুপ হয় প্রথম দলের না হয় দ্বিতীয় দলের এবং আহলে সুন্নাত আল জামাতের আকিদার সমস্ত আলেমদের আকিদা শিয়া কাফের কেন কাফের যারা বলবে যে কোরআনের ভিতরেও পরিবর্তন হয়েছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এটা হলো কোরআনের আয়াত তারা বলছে না এখানে আয়াত ছিল ওয়া জাআলনা লানা লিল মুত্তাকিন লানা শব্দটা বারে দেয় তার মানে হলো আয়াল্লাহ আমাদের মধ্য থেকেই মুত্তাকিদের ইমাম বানাও আমাদের মধ্য থেকে মানে আহলে বাইতের মধ্যে থেকে মানে কোরআনের অসংখ্য আয়াতকে তারা পরিবর্তন করেছে কালেমার ভিতরে পরিবর্তন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ হ্যাঁ এটা হলো আকীদার তারা পরিবর্তন কোরআন তাদের আকীদা যে আবু বকর ওমর ওসমান এনারা কোরআনের ভিতরে তাহরিফ করেছে কোরআনের ভিতরে অনেক কিছু বিলুপ্ত করেছে আহলে বাইত সম্পর্কে যেগুলি আয়াত ছিল এই আয়াতগুলো তারা ডিলিট করেছে এই জন্য তারা বলে যে কোরআন ছিল ৪০ পারা এখন আছে ৩০ পারা যাদের আকীদা আল্লাহ সম্পর্কে এরকম হবে যে উনি জিব্রাইলকে পাড়াইছিল এক জায়গায় ভুলে গেছে আর এক জায়গায় যাদের আকিদা কোরআনকে নিয়ে বিভ্রান্ত আকিদা সাহাবিদের ক্ষেত্রে তাদের আকিদা কি জানেন একটু জানা দরকার মিকদাদ আবুজার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুম এই তিনজন সাহাবি তাদের কাছে সাহাবি আর বাকি সব মুরতাদ নাউজুবিল্লাহ কাফির ইয়াসুব্বু আসহাবান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবিদেরকে গালি দেয় এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা মনে করে যে যদি কোনোদিন সৌদি আরবের সরকার তারা হাতে পায় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবর থেকে বের করে তাকে নাকি নাউজুবিল্লাহ দররা মারবে জিনার নাউজুবিল্লাহ এবং তারা এটাও দাবি করে কোনোদিন সৌদি আরবের সরকার যদি তারা গঠন করতে পারে তাহলে আল্লাহ রসুলের কবরের পাশে থেকে আবু বকর ওমরের লাশকে তারা বের করে বাইরে ফেলে দিবে নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দিবে না আল্লাহ তার দিনকে হেফাজত করবে আমি আপনাদেরকে শুধু একটা সচেতনমূলক একটা বক্তব্য দিচ্ছি সেটা হলো এই শিয়া সম্পর্কে আমাদের সঠিক ধারণা নাই যারা কোরআন নিয়ে বিভ্রান্ত কথা বলে সাহাবিদেরকে গালিগালাস করে মুসলমানদের ওদের আকিদার অনুসারী ছাড়া সবাইকে তারা ইসলামের খারিজ মনে করে তাদের রক্তকে তারা হালাল মনে করে এজন্য সব দুনিয়াতেই হ্যাঁ যেখানে সুন্নি সরকার আছে সেখানে শিয়াদের মসজিদ আছে
তাদের আকীদার অনুসারী লোকও আছে, কিন্তু যারা নাকি ইরানে সেখানে কিন্তু সুন্নি আকীদার মানুষরা, তাদের কোনো কর্তৃত্ব কিছু নাই, তাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রাখে যে সুন্নি তারা সেখানে না মসজিদ বানাতে পারবে না তারা কোনো দাওয়াতি কাজ তারা করতে পারবে, এটা হলো শিয়া। আর এই শিয়া যারা, হ্যাঁ, তাদের সালাত আলাদা, সালাত আলাদা, নিয়ম আলাদা, আজান আলাদা, সব কিছু আলাদা। এই শিয়া আহলে বাইতকে বাড়াবাড়ি করতে যে তাজাউজুল হাত সীমা লঙ্ঘন করেছে, তারই একটা নমুনা হলো এই দশে মহরম। আল্লাহ রসুল সিয়াম রাখলেন ঈসা আলাইহিস সালামের নাজাতের জন্য, শুকরিয়া তান, এটা তো আল্লাহ রসুল আগে থেকে রেখে আসতেছেন। জি, ঈসা মুসা আলাইহিস সালামের নাজাতের কারণে আগে থেকে রেখে আসছেন। আর শিয়ারা ওরা এই মহরমের যে মাতম করে এবং এখানে যে তারা তাজিয়া বার করে নিজের শরীরকে তাদের চাকু দিয়ে কাটতেছে, তার কারণ কি? মহরমের 10 তারিখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। জি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রত্যেক মুসলমান যার ভিতরে ঈমান আছে তারা এই ঘটনাকে অবশ্যই তারা দুঃখের সাথে দেখে, হ্যাঁ, এবং এটা একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এটাও বিশ্বাস করে যে পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহর ইশারা, ইশারা এবং ইঙ্গিত ছাড়া ঘটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ঠিক আছে, তার আগেও মুসলমান তো শহীদ হয়েছে, ওনার ভাই হাসান তিনিও শহীদ, ওনার পিতা আলী তিনিও বড় শহীদ, তার চেয়ে বড় ফজিলতলা বড় শহীদ, তার চেয়ে বড় শহীদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাজলুম শহীদ, তার চেয়ে বড় শহীদ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাতরত অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে। আপনি একটা শহীদের তাজিয়া বানাচ্ছেন আর অসংখ্য শহীদ সাইয়্যিদ শোহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব ওহুদের মাঠে কবরে আছেন, হ্যাঁ, ও বদরের ওহুদে ওনাকে শহীদ করা হয়েছে, হ্যাঁ, উনি হলো শহীদদের সর্দার, তাহলে ওনার জন্য তাজিয়া বের করেন না। তার মানে হলে একজনকে মানতে যে আপনি আর একজনকে ছোট করতেছেন, এটার নাম হলো তাজাউজুল হাত, সীমা লঙ্ঘন। কথা বুঝতে পারছেন তো? কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করতে যে আর এক দিক দিয়ে কমে দিচ্ছেন, এটা হলো ক্ষতি। আমাদের আকিদা কি? আমাদের আকিদা হলো এই যে সকল সাহাবি তারা মাসুম রাদিয়াল্লাহু আনহুম। ওই সাহাবির মধ্যে আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান, আলী, ফাতেমা, সবাই যত সাহাবি ঈমান অবস্থায় আল্লাহকে রসুলকে দেখেছেন, ঈমান অবস্থায় দুনিয়াতে চলে গেছেন, সবাই সাহাবি, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, সবার মানে ভুল ত্রুটি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে নিয়ে সমালোচকের অধিকার আল্লাহ পাক কাউকে দেয়নি। আমরা তাদের নাম শুনলেই বলবো রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা এটাও বিশ্বাস করি প্রথম খলিফা আবু বকর হয়েছেন আল্লাহর ইচ্ছায়, দ্বিতীয় খলিফা ওমর হয়েছেন খলিফা আল্লাহর ইচ্ছায়, ওসমান আল্লাহর ইচ্ছায়। এই ধারাবাহিকতা ঠিক রাখার আকিদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা, এটা একটা বিষয়। আর একটি বিষয় সেটা হলো এই দ্বিতীয় যেটা দল খাওয়ারিজ, একটা ভয়ানক ইসলামের শত্রু দুশ্মন, এটাও কিন্তু দিনের মধ্যে বাড়াবাড়ির কারণেই এই ফেরকা দ্বিতীয় ফেরকা চালু হয়েছে। প্রথম ফেরকার আবির্ভাব ঘটেছে আহলে বাইতকে বেশি ভালোবাসাকে কেন্দ্র করে, আর দ্বিতীয় ফেরকা যেটা খাওয়ারিজ, এদের সূচনা হয়েছে এবাদতের মধ্যে গুলু করতে গিয়ে বাড়াবাড়ি, এবাদত এবং মুআমালাত, এবাদত এবং আপনার সাথে চলাফেরার আমার অবস্থাটা কেমন হবে এটাকে কেন্দ্র করে তারা বাড়াবাড়ি করতে যে তারাও গোমরা এবং ফেরকা দাল্লা হিসেবে গণ্য হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাওয়ারিজ সম্পর্কে বলেছেন যে এরা সালাত করবে অনেক বেশি, তোমার চেয়ে বেশি, তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তাদের সালাত তোমাদের চেয়ে বেশি হবে। কথা বুঝতে পারছেন? ওদের সালাত দেখে তুমি মনে করবা যে আমরা তো কিছুই করি না, তাহকিরুনা সিয়ামাকুম বিসিয়ামিহিম, তাদের সিয়াম দেখে তুমি মনে করবা আমরা তো কিছুই না। তার মানে ইবাদতের ক্ষেত্রে তোমাদের চাইতে অনেক অ্যাডভান্স তারা হবে। কিন্তু রসুল, কি আশ্চর্য কথা, আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, একটু কথাটা বুঝেন, আর তারা ইবাদতই করছে, ভালো করে করছে, বেশি করে করছে। রসুল কেন বললেন? বলছেন ইয়াম করুন মিনাল ইমান কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা ইমান থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন নাকি ধনুক থেকে তীর বের হয়ে যায়, ওই তীর যেরকম ফিরে আসে না,
এরাও ইমানের দিকে কখনো ফিরে আসবে না। রসুল কি বলছেন, যেখানেই তোমরা এই খাওয়ারিজদেরকে পাও তোমরা তাকে হত্যা করো। বলছেন হুম কিলাবুন নার, সে তারা জাহান্নামের একটা কুকুর। নাউজুবিল্লাহ, আপনি কি বুঝতে পারলেন কিছু? শিয়ারা আকিদা ভালো, আহলে বাইতকে বেশি ভালোবাসতে চাচ্ছে, খাওয়ারিজ এবাদতে আমাদের চাইতে অনেক অ্যাডভান্স, ভুল কোথায়? কি কারণে জাহান্নামের কুকুর হলো? সীমা লঙ্ঘন। কি এটা? সীমা লঙ্ঘন। এই দুটা দল ইসলামের প্রথম ফেরকা, আর মনে রাখবেন এই এই দুই ফেরকার পর এখন পর্যন্ত যত ইসলামী বাতিল ফেরকার জন্ম হয়েছে সবগুলি ওই দুটারই বাচ্চা, ওই দুটা থেকেই বের হয়েছে। আর এই দুটার গোড়া হলো এই আল ঘুলু, বাড়াবাড়ি, আর তাসাউফ, নিজের পক্ষ থেকে ভালো হওয়ার চেষ্টা করা, শরীয়তের বিধান না মানা। আজকে আমরা সাদাসিধা মুসলমান, আমরা বাড়াবাড়ি করতে যেয়ে মাজহাব নিয়ে বাড়াবাড়ি করতেছি, এবাদত নিয়ে বাড়াবাড়ি করতেছি, কোন পর্যায়ে পৌঁছে গেছে মাজহাব নিয়ে বাড়াবাড়ি করতে যেয়ে? বলছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি এত বড় জ্ঞানী ছিলেন, যদি আসমানে তারকাওই যদি এলিম থাকতো সেই এলিম উনি ওখান থেকে নিয়ে আসতেন। উনি এত বড় জ্ঞানী ছিলেন, আর কি করছেন বাড়াবাড়ি করতে যেয়ে? যিনি নিজেই বলে গেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, সহি হাদিস সেটা আমার মাযহাব। আর আমরা কি করতেছি? তার নামে অসংখ্য মাযহাব, কবর পূজারি, কবরে যে মান্নত করা, কবরে যে চাদর চড়ানো, কবর উঁচু করা, তারাও কি বলে? ওরাও নাকি মাযহাব, ওরাও নাকি হানাফি। ওই আর এক দল হানাফি বলছে না কবরে যাওয়া শিরিক, এটাও হানাফি ওটাও হানাফি। আহমদ রেজা খা বেরেলভীদের রইস প্রতিষ্ঠাতা, সে বলে আশরাফ আলী থানবীর মৃত্যু হয়েছে বাথরুমে, আর কৌমি দেওবন্দিরা বলে আহমদ রেজা খা বেরেলভীর মৃত্যু হয়েছে কিনাম বাথরুমে। একজন আরেকজনকে মুসলমানই মনে করে, তাদের মসজিদে যদি তাবলিগি জামাত যায় ওকে বের করে মসজিদ না ধোয়া পর্যন্ত ওই মসজিদে সালাতই পড়ে না, এও হানাফি সেও হানাফি। সমস্যাটা কোথায়? সমস্যাটা বাড়াবাড়ি। কোরআন বলে নাই, রসুল বলে নাই, কোরআন কি বলছেন? আতিউল্লাহ ও আতিউর রসুল ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, অন্য কারো কথা মানতে যে তোমার আমলকে নষ্ট করো না, স্পষ্ট কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। আজু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁত দিয়ে শক্ত করে তোমরা সেটাকে ধরো, রসুল বলে দিয়েছে। তারপরে আমি আজকে এক একজন এক এক ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করছি, মাজহাব নিয়ে যেরকম বাড়াবাড়ি করতে যেয়ে বলছি আল্লাহর আবু হানিফা রাহমাতুল্লাহ এক অজুতে 40 ওয়াক্ত সালাত করেছে, এক অজুতে এশা এবং ফজর, এশার এবং ফজর 40 বছর পর্যন্ত এক অজুতে পড়েছে। আপনি ওনার সম্মান বাড়ালেন নাকি কমিয়ে দিলেন? উনি কি আল্লাহ রসুল চাইতে বেশি বড় মুত্তাকি ছিলেন? জিনিসটা বুঝে আসেন, আজীব মানুষ। যারা এই কথা বলছে তাকে আবার যদি জিজ্ঞাসা করেন বড় পীরের নাম কি, তখন আবু হানিফার কথা বলবে না, তখন কি বলবে? বড় পীর আব্দুল কাদের ছিলেন। তার ফজিলত কি? তার ফজিলত তিনি মায়ের পেটে আঠারো পারা কোরআন আগে জন্ম দুনিয়া থেকে আসার আগে নাকি মুখস্থ বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সুরে নাহলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে যখন মায়ের পেট থেকে বের করেছে তখন তুমি জ্ঞান শূন্য ছিল। এটা সবার ক্ষেত্রে। আর আমরা বাড়াবাড়ি করতে যে কি বলছি যে উনি মায়ের পেটেই আঠারো পারা কোরআন মুখস্থ করেছে। আরে বাবা, হাসান হোসেন যখন ফাতেমার পেটে ছিল তখন কি ফাতেমা কোরআন পড়ে নেই, আলীর কোরআন পড়ে নেই? তুমি তার জন্য মাতম করতেছো আজকে, আকল কোথায়, বিবেক কোথায়? তার মানে হলেই মানুষ যখন ধর্ম নিয়ে কারো অন্ধ অনুসরণে যখন গুলু বাড়াবাড়িতে যখন লিপ্ত হয়ে যায় তখন তার চোখ অন্ধ হয়ে যায়, সত্য মিথ্যা যাচাই বাছাই করার কোনো ক্ষমতা নেই। এই বাড়াবাড়ি যেরকম আল্লাহ সম্পর্কে আছে, ইমাম সম্পর্কে আছে, মাজহাব সম্পর্কে আছে, এবাদতের ক্ষেত্রেও আছে বাড়াবাড়ি, ইচ্ছা মতো বাড়াতেই আছে, বাড়াতেই আছে, বাড়াতেই আছে। শোনেন, আল্লাহ রসুল একদিন মসজিদে এসে দেখছেন মসজিদের দুই পিলারে রশি বাঁধা, রশি, এই রশি কার, কেন? বলছেন এই রশিটা হলো লি জাইনাব, জাইনাবের। কেন? রাত্রে তাহাজ্জুদ পড়ে
তাহাজ্জুদ পড়তে যে যখন ঘুম ঘুম ভাব হয় তখন ধরিতে ঝুল্লু দেয় দিয়ে ঘুমের তাড়নাটা দূর করে ঘুমটাকে ভাগায় নিয়ত ভালো না ইচ্ছা ভালো না যেন ঘুম না আসে ঘুম সালা তাহাজ্জুদ পড়তেছি ঘুম ঘুম ভাব রশিতে ঝুল্লু দিয়ে ঘুমটাকে ভাগায় দিয়ে আবার তাহাজ্জুদ পড়ল রাসূল বলেছেন এই রশিটাকে খুলে দাও এটা বারবারই এটা কি বারবারই কারণ তুমি যখন জাগ্রত থাকবে তখন তুমি ইবাদত করো যখন ঘুম ঘুম ভাব হবে তখন শুয়ে পড়ো এটাও ইবাদত শুয়ে পড়াটা ইবাদত এইজন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু দারদাকে বলেছিলেন ইন্নালি রাব্বিকা আলাইকা হক ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হক ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হক তোমার পরিবারের হক তোমার উপর আছে তোমার চোখের হক তোমার উপর আছে হ্যাঁ তোমার শরীরের হক তোমার উপর আছে তুতি কুল্লাযি হাক্কিন হাক্কাহু একজনের হক দিবা আরেকজনের দিবা না তা হবে না তুমি প্রত্যেকের হক তাকে দিয়ে চলো সমাজ দিন ভাই ইসলামের জন্য মারাত্মক একটা ক্ষতি হলো দিন নিয়ে বাড়াবাড়ি করা আর এই বাড়াবাড়ি সূত্রটা হলো শিয়া এবং খাওয়ারিজ এখন পর্যন্ত যতগুলি দল ইসলামে বাতিল দল আছে সবগুলি দলের কিন্তু মূল গোড়া শিয়া এবং খাওয়ারিজদের আকীদা অতএব সাধারণ মুসলমানদেরকে সচেতন থাকতে হবে ইসলামের বিষয়ে যেমন আপনি ভালো কাজের শুনে সেটা করার চেষ্টা করেন ঠিক শরীয়তের ভিতরে এমন কিছু বাড়াবাড়ি কথা আছে যেই কথাটি বলা ইসলামের জন্য ক্ষতিকর খাওয়ারিজদের কি এমন ত্রুটি ছিল তারা বলছে মুসলমান কেন জিনা করবে রাসূল বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন মুমিন যখন জিনা করে তখন তার সাথে ঈমান থাকে না ঈমান থাকে তো আহলে খাওয়ারিজ যারা তারাও বলছে মুসলমান কবিরা গুনে কেন মুসলমান কেন চুরি করতে পারে মুসলমান চুরি করতে পারে না মুসলমান জিনা করতে পারে না হ্যাঁ মুসলমান ধোঁকা দিতে পারে না মুসলমান জুলুম করতে পারে না ভালো না বিষয় তো ভালো পার্থক্য কোথায় পার্থক্য হলে আমরাও বলি মুসলমানের জিনা না করা উচিত মুসলমানের আল্লাহ নাফরমানি না করা উচিত মিথ্যা না বলা উচিত ধোকা না দেওয়া উচিত কিন্তু মানুষ হলো কুল্লু বানী আদম খাত্তাউন মানুষ বলতেই তার মধ্যে ভুল করার একটা ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছে ভুল করতে পারে অতএব ভুল না করা উচিত কিন্তু ভুল যদি হয়ে যায় ওই মানুষের উচিত তাড়াতাড়ি তওবা করে নাও তওবা করলে কি করবে আল্লাহ পাক ক্ষমা করে দেবে আল্লাহ পাক ক্ষমা করে দেবে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি যদি খালেস তওবা করো ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে একজন ব্যক্তি গুনাহ করেছে পাপ তওবা করে নাই মারা গেছে কিন্তু আল্লাহ পাক দেখলেন এই ব্যক্তির গুনার ভিতরে শিরিক নেই রাসূল বলছেন হাদিসে কুদসি আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গড়ে গুনাহ নিয়ে আসে ওয়ালা ইউশরিক বি শাইয়া ওই গুনার ভিতরে শিরিকের গুনাহ নাই আতাইতুকা বি কারাবিহা মাগফিরাতান আমি এই জমিন আসমান ভরে তোমার কাছে ক্ষমা নিয়ে যাব এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা বুঝতে পারছেন তো এখানে ব্যালেন্স ঠিক রাখতে হবে গুনাহ করা উচিত না গুনাহ হয়ে গেলে তওবা করো তওবা করে না মারা গেলেও আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে এখানে একটা ভুল করছে খাওয়ারি সেটা হলো এই যে না গুনাহ করেছো তুমি চিরস্থায়ী জাহান্নামী খালাস তোমার রক্ত হালাল তোমার রক্ত কি হালাল এটা হলো মুসলমানদের কাজ না আমি শেষ কথা বলবো সেটা হলো এই আমরা যারা আলহামদুলিল্লাহ সহি আকিদা বুঝি সহি মানহাজ বুঝি আমাদের ভিতরে কিন্তু বাড়াবাড়ি আছে আমরা অনেক সময় কথা কর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করি কি বাড়াবাড়ি শুধু আমাদের দলিল আহলে হাদিসরাই জান্নাতে যাবে মা আনা আলিহি আসহাবি দাবিদার শুধু আমরাই ইনশাল্লাহ আমরা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এতটুকু দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না এই দাবিটা শুধু সালাতের ক্ষেত্রে নয় আপনি কি মা আনা আলিহি আসহাবির আদর্শ যেমন মসজিদে আছে রাস্তা যখন বের হন তখন মা আনা আলিহি আসহাবির আদর্শ আপনার মধ্যে আছে আপনি যখন ব্যবসায় বসে আছেন ব্যবসা করছেন তখন মা আনা আলিহি আসহাবির আদর্শ আপনার সাথে আছে আপনার প্রতিবেশী তার সাথে আপনার আচরণ মা আনা আলিহি আসহাবির সাথে আছে আপনার আত্মীয় স্বজনের সাথে আচরণ মা আনা আলিহি আসহাবির সাথে আছে অথে প্রত্যেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে আর জাগ্রত জ্ঞান থাকতে হবে সবসময় যেমন আল্লাহর রহমতের আশা অন্তরে থাকবে ঠিক তেমনি আল্লাহর ভয়ও কারণ জান্নাত আপনার একেবারে নিকটে
জাহান্নামটাও ঠিক তেমনি একেবারেই নিকটে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো, আমাদের দ্বারা এমন কিছু কর্ম আল্লাহ তুমি আমাদেরকে করার তৌফিক দান করো যেই কর্মের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আর এমন সকল কর্ম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত রাখো যেই কর্ম আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বারাবা ইলাইহা মিন ক্বাওলিল আমাল হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كملا جلا এবং কুমিল্লার আশেপাশে জেলায় আহলেদের সংখ্যা একেবারে নগণ্য। কুমিল্লায় কিছু আছে, আশেপাশে জেলায় নাই বললেই চলে। আর এই জেলাগুলিতে দিনের হক কথা বলা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, এটা এত কঠিন। কারণ মানুষের যেটা স্বভাব, ও যেই আকিদার উপর আছে, যেই মানহাজের উপর আছে, যে কোনো মূল্যে ওটাকে বলবৎ রাখতে চায়, ওটাকে ছাড়তে চায় না। যদিও তার বিপক্ষে কোরআন হাদিস চলে আসে, তারপরও তারা মানে না। জিদ, এটা হলো মুসলমানদের মধ্যে আছে। অধিকাংশ মানুষ কোরআনের ভাষায় সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন তারা শিরিককারী। কোরআন বলছে, আপনারা অস্বীকার করবেন? আপনার চোখটা খুলে যদি চারিপাশে তাকান, দেখেন দিন রাত শিরিক চলছে, প্রকাশ্যে শিরিক, এমন জঘন্য শিরিক করছে যে শিরিক ইতিপূর্বে আইয়ামে জাহিলাতে মুশরিকরাও করেনি। কথা বুঝে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এমন একটি দেশ যেখানে মানুষকে মিনিটে মিনিটে কাফের বলে, তারা কোরআন হাদিস রিসার্চ করে না, এবং তারা বাতিল ধর্মটাকে বলবৎ রাখার জন্য তারা জিদপূর্বক তারা অটল থাকে, সেই দেশে সেই এলাকায় হকের দাওয়াত দেওয়া, এটা যে কত জটিল। যারা এই পথে কাজ করে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেন, এটার নাম হলো সমাজ সংস্কার করা। সমাজ সংস্কার, সংস্কার মানে কি জানেন? নদীর স্রোত বয়ে যাচ্ছে বাম দিকে, আর আপনাকে চলতে হবে উল্টা, এক হাত আগে যাবেন, তিন হাত পিছে চলে যাবেন। জি, এই কুমিল্লা জেলায় কোথায় মার্কাজটা? একেবারে একটা ভিতরে গলির ভিতর দিয়ে একটা মার্কাজ আসতে হচ্ছে। আর যেগুলি সরকারি পর্যায়ে বড় বড় মসজিদ বানিয়েছে, সেখানে কি সুন্নতি আমল হচ্ছে নাকি বেদাত আমল হচ্ছে? তাহলে বলেন, এই সমাজের অধিকাংশ মানুষ যখন বিভ্রান্তের মধ্যে আসে, এই সমাজকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? একক প্রচেষ্টায়? জি, আমরা বলি এই সমাজ যেহেতু সবাই সংগঠিত, সবাই রিস্কাওয়ালাও তারা সংগঠিত, সবাই দলবদ্ধ, কারণ দলবদ্ধ থাকলে একটা শক্তি হয়। তো যেই সমাজ দলবদ্ধ আছে এবং তাদের প্রচেষ্টা ইউরিদুল্লাহ ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ইসলামকে দুনিয়া থেকে মিটে দিতে চায়, সেখানে আমি আপনি বিক্ষিপ্তভাবে যদি দাওয়াতে কাজ করি, আমি বলবো না যে আপনি জান্নাত পাবেন না, তা না। আপনি যদি তাওহিদ নিয়ে মারা যান, ইস্তেকামাত দিনের উপর অটল থেকে যদি মারা যান, জান্নাত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই জিনিসটা ভুল বুঝবেন না, আপনি একাই আমল করেন, সমস্যা নাই। কিন্তু আমার তো আর একটা দায়িত্ব আছে, কু আন হুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আমার তো আর একটা দায়িত্ব আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন, তা বানু আলাল বিরি ওয়া তাকওয়া, ভালো কাজে মানুষদেরকে আহ্বান করো, ওয়া তাওয়া সৌবিল হক, হক কথা মানুষকে পৌঁছাও, এটা তো আমার দায়িত্ব আছে। তাহলে এই দায়িত্ব যখন পালন করতে যাচ্ছেন, পুরা গ্রামের মানুষ বেদাতি, আপনি একাই সুন্নি, আপনার কথা কিন্তু তারা এক মিনিটে তারাকে উড়িয়ে দিবে কথা।
কিন্তু আপনি যদি চার পাঁচ জন মিলে সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে এই এলাকায় মানুষ কিভাবে চলছে কোথায় যে আমরা দাওয়াতে কাজ করতে পারি খুব ধীরস্থিরতার সাথে সমাজের সব জায়গায় পরিবর্তনের একটা মানহাজ নিয়ে যদি আপনি আগাইতে থাকেন এটা কি কোনো খারাপ কাজ তাহলে এই জিনিসটা বোঝার জন্য এত বেশি ফতোয়ার কি প্রয়োজন আছে যে সংগঠন করা যাবে কি যাবে না রসূলের যে সংগঠন আছে কি নাই এই বিতর্কটা একেবারে অহেতুক বিতর্ক এটার দ্বারা আমাদের সহি আকীদার যারা ভাই আছে আমাদের মাঝে এমন দূরত্ব বাড়তেছে ঠিক তেমনি আমরা কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছি এখন আমরা বেদাতিদের কাছে না যে এই হেদায়াতি হেদায়াতি নিয়ে গন্ডগোল চলে গেছে এখন কথা বুঝে আসলো এই জন্য ভাই ফতোয়া কম দিতে হবে যারা আমরা সংগঠন ভক্ত আছি তারাও আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনার আদর্শ দিয়ে আপনাকে পরাজয় করতে হবে বাহাস করে ওই কথা বলে ঝগড়া করে কোনো লাভ নেই জি ভাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিচ্ছে যত আমরা এটা ভালো মনে করছি এইভাবে কাজ করে যাচ্ছি আপনার যদি ভালো লাগে আমাদের সাথে আসেন আর না লাগে বাবা তুমি থাকো তোমাকে হেদায়ত করতে হবে আল্লাহ আমাকে এরকম দায়িত্ব দেয় নেই যিনি সংগঠন করতেছেন না আপনি কেন এত ফতোয়াবাজি করতেছেন করা যাবে না যাবে কি যাবে না জি তারা যদি ভালো কাজ করে সহযোগিতা করেন কোরআন বলছে ও তাআওয়ানু আলাল বিরি ওয়া তাকওয়া ভালো কাজে একে অপরের সহযোগিতা করো এইভাবে আমরা যারা সহি আকিদার যারা মানুষ আছি আমাদের সংখ্যা খুবই কম অর্থাৎ আমাদের ভিতরে আরও বেশি দূরত্ব যেন না হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন আল্লাহুম্মা ওয়াফিকহুম লিমা তুহিব্বু ওয়া তারদা اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اشف مرض جميع المسلمين اللهم اشفهم شفاء كاملا عاجلا اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.